এবার কলকাতাতেও শিরোনামে বুলডোজার। শ্যামপুকুর বিধানসভা এলাকার বাসিন্দা বিজেপি নেতা সুনীল সিনহার বাড়ির অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় পুরসভা। তা নিয়েই দিনভর উত্তপ্ত শনিবারের পুর অধিবেশন। পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলররা। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে হামলা চালিয়েছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল কাউন্সিলররাই জবরদস্তি মারধর করেছেন তাদের। কলকাতা পুরসভার 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা স্থানীয় বিজেপি নেতা সুনীল সিনহার অভিযোগ, তার বাড়িতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বুলডোজার চালিয়েছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। যদিও পুরসভার দাবি বাড়ি নয়, বাড়ির বেআইনি অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।